আমি ধরবো না স্যার, ফোন কথা বলবো না ওর সঙ্গে। রান্না করতে গিয়ে হাতে একটু তেলের ছিটা পড়ছে। আমি বলতে চাচ্ছি কি, একদম সত্যি করে বলতে চাচ্ছি, খোদার কসম করে বলতে চাচ্ছি যে শোনো, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে, ইন্টারভিউ দেবো অনেকগুলা, কিন্তু আমার বউ গেলে মরে যাবো, আমি পাগল হয়ে যাবো, অস্থির হয়ে যাবো, আমি বউ খুঁজে পাবো না। আমি এটাই বলতে চাচ্ছিলাম, স্লিপ অফ টাং রে বাবা। বাবা আমার কথাটা শোনো, এখন যদি ধরো আমি না থাকি, তুমি খুব সুন্দরী একটা বউ বাবা, কিন্তু বাজারের যে অবস্থা চাকরি, হ্যাঁ এই অবস্থায় ধুমধাম গরম মাথায় চাকরি ছেড়ে দিব, এসব বলে আর চাকরি পাবো না। তোমাকে একটা কথা বলি, তুমি তো আমারটা বুঝতে পারতেছো না, তোমার কাছে মনে হতে পারে সিনেমা সিনেমা, সিনেমার একটা গান আছে না, এই বুক চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার কি জানতে, এরকম করে যদি দেখানো যেত তাহলে তুমি বুঝতে পারতে। অফিস যাবা, তোমার এখন এসব ড্রামা নাটক কোনোটাই আমার দেখতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? আমি একটা মনের কথা বলবো, বুক চিরে দেখাবো, এইটা ড্রামা হয়ে গেল। শোনো একটা সত্যি কথা বলি, এখনও তো বলবো আরেকটা কথা, তুমি যেসব কথা বলো, ফোন না করলে আমার ভালো লাগে না, ওই যে একটা সিনেমা ছিল না মন বসে না পড়ার টেবিলে, তোমাকে কিছু আমি কথা না বলি, আমার মনেই বসে না কাগজ কলমে। আচ্ছা ঠিক আছে, শোনো আমি বলি, তোমার মেইন টেনশনটা কি, মানে আমরা যদি কথা না বলি তোমার কোন ব্যাপারটা নিয়ে টেনশন হবে? আমার জান তোমাকে নিয়ে টেনশন লাগে, অস্থির লাগে, আমার জানতে কি করতেছে না করতেছে সেটা আমার টেনশন লাগে। আচ্ছা শোনো, এটা একটা খুব সুন্দর সলিউশন আমি বের করে ফেলছি, জিজ্ঞেস করো কি কি, সেটা হচ্ছে আমি একটু পরপর তোমাকে টেক্সট করব, আমি কি করলাম, কি করছি, সব কিছু ঠিকঠাক আছে নাকি, খাইছি কিনা, ঘুমাইছি কিনা, ওকে? আরে একটু ওয়ান ওয়ে তুমি টেক্সট করলে হবে, আর কি বলো, কই দুধ কই ঘোল, মানে ঘোলের স্বাদ দুধ টাইপের না। কি বললা? না আমি যেটা বলতে চাচ্ছি, আমি তোমাকে একটা বলি, আমি অফিসে কিন্তু একটা একদম সেরকম, আমি বিগ বস না হতে পারি, কিন্তু আমাকে না সবাই খুবই পছন্দ করে, কারণ আমি কিন্তু খুব ভালো কাজ করি, আমি খুব এফিশিয়েন্ট, ঠিক আছে? তুমি অনেক এফিশিয়েন্ট। অফ কোর্স আমি খুব এফিশিয়েন্ট। সো বাবা তোমার তো এখন আরো কাজ করতে হবে, সো দ্যাট তোমার প্রমোশন হয়, তাই না? আমাদের ফিউচারের জন্য সেভিংস করতে হবে, কত কিছু আছে না। এটা মনে রাখো, আমি সেই জন্য তো বেশি বেশি করে কাজ করছি, জান সেই জন্য কাজ করছি, এই জন্য মাঝে মাঝে তোমাকে একটু ওই যে মোবাইলে তো চার্জ দিতে হয়, তুমি আমার চার্জ, তুমি আমার একটা লক্ষ্মী একটা, ঠিক আছে? থেকে থেকে চার্জের ওয়েটা চেঞ্জ হয়ে যাবে, এতদিন ফোনে কথা বলতাম এখন টেক্সট হয়ে যাবে, ঠিক আছে জান? আচ্ছা আবার একটু দোয়া দিয়ে দেবো, আগে একটু ভুলে গেছি। এবার যান আসেন। আল্লাহর হাতে সঁপে দেয়া গেলাম, ঠিক আছে আসি। ঠিক আছে এখন অফিসে অনেক কাজ আছে, তাড়াতাড়ি যান, অফিসে লেট হয়ে যাচ্ছে না হলে। ওকে শোনা, ওকে শোনা, ওকে বাই 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 বাই, টেক কেয়ার। কোমল ও সুরভিত ত্বক বহুক্ষণ জুড়ে, এখন প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে লাক্স ফরএভার মিনি সোপ ফ্রি। দীপু সাহেব আমাদের অফিসের সবচেয়ে এফিসিয়েন্ট এমপ্লয়ি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো, মোস্ট ওয়েলকাম। যেহেতু আপনি এসছেন, বস পাঠিয়েছে আমাদের এমপ্লয়ি, আমরা কলিগ, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যিই ভালো লাগলো আমার সাথে মিট করে। হ্যাঁ বস পাঠিয়েছে, আমরা তো সবাই এখন কলিগ হয়ে গেলাম না, ভালো লাগলো না কেন?
শুধু কলিগ বলে ভালো লাগলো আর কিছু না স্যার আ বাবা বাবা কলিগ মানে কি যে এই অফিসে আমরা অফিস হবে তো কলিগ বাবা ছেলের মতো টিচার স্টুডেন্টের মতো ভাই বোনের মতো ভাই ভাইয়ের মতো আমরা সবাই মিলেই থাকি মানে বস্তিত পাঠিয়েছে আমরা ইনশাআল্লাহ সবাই কলিগ অনেক নাইস আর আপনি আপনি সুন্দর মাশাআল্লাহ ইয়া বাই দ্য ওয়ে দীপু ভাই যে আপনার মোবাইলটা গতকাল অফিস ফেলে গিয়েছে উফ আর বলেন না ভাই কালকে তো পাগল হয়ে গেছিলাম আমি ফোনটা যে কখন ফেলে চলে গেছে জানি না কালকে তো হুলস্থুল পৃথিবীর দিকে আমি একদিকে আমার তো মাথায় ঠিক ছিল না কত হচ্ছে কি যে আপনার ভাবিত তখন মরে পড়ে যায় এই অবস্থা কিন্তু আপনি ভাবি মাশাআল্লাহ মানে এখন ভালো আছে তো আরে মাশাআল্লাহ কি বলছি আপনার ভাবি ও সুইট মাশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ এত ট্যালেন্ট একটা মেয়ে এত ট্যালেন্ট সবকিছু একদম কভার করতে পারছে সবকিছু ঠিক করতে পারছে আমি যেহেতু পাগল হয়ে গেলাম কি হবে না হবে হাসপাতালে তো যায় নাই বুঝতে পারছেন কারণ কি জানেন কারণ বেশি তো পড়ে নাই তেল তো একটুখানি লাগছে তেল কোথায় লাগছে খুঁজলাম দেখি তেলই নাই অন্যরকম দাগই পড়ে নাই কিন্তু আপনি তো বললেন যে ভাবেন নাকি একেবারেই মানে শেষ হয়ে গেছে বা আমরা তো ভাবলাম কিছু একটা হয়ে গেছে আরে ভাই আমিও তো সেটা ভাবছিলাম আরে আমি তো মস্ত হয়ে গেছিলাম যেমন করে কি হয়েছে ভাই রে একটা কথা মনে রাখবেন বইয়ের যদি কখনো কিছু হয় ওইটা একটু বাড়ি বাড়ি দেখার চেষ্টা করবেন এখনো তো বিয়ে করেন না রে ভাই আগে বিয়ে করেন তখন বুঝবেন সবকিছু তো বাড়ি বাড়ি দেখবেন ঠিক আছে ঠিক আছে এই যে আমাকে দেখেন আমি বউ ছাড়া আমি বউ ছাড়া চলতে পারি এখনো তো নিঃশ্বাস নিচ্ছি বউ ছাড়া আমি মরে যাবো শেষ হয়ে যাবো পারেন না কিন্তু পারবেন কি বলেন আপা আমি একটা কথা বলি আমাকে দেখে না বউ ছাড়া চলতে পারি না আমি তো চেয়ে এক কবরে জানে আমাদের মৃত্যু হয় আপা ভাইয়া আমি আপনার থেকে অনেক ছোট আপনি আমাকে আপা বলে ডাকবেন না নাম ধরে ডাকবেন কান্তা আপনি চাইলে আমাকে আদর করে কান্ত বলেও ডাকতে পারেন কান্ত কান্ত বাবা বাবা কি ব্যাপার আবার কি হলো এক্সকিউজ মি আপনার ভাবি একটু কথা বলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দীপু সাহেব আপনি কথা বলেন চলুন আমি অন্যদের সাথে আপনার পরিচয় করে দিই বাই ভাইয়া হ্যালো বেবি তুমি না বললে যে আজ থেকে আর কল করবে না মানে কি আজকে থেকে আর কল করব না সেটা তো একবারও বলি নাই আমি বলেছি তুমি অফিসে থাকার টাইমে আর ফোন দিব না ওই তো একই হলো না জান বলেছিলাম তারপর আবার ভাবলাম তোমাকে একটু চমকে দিই তাতে যদি তোমার অফিসে কাজ করতে স্পৃহাটা একটু বাড়ে তো দুষ্ট বাট আই এম প্রাউড অফ ইউ আমি খুবই ভালো লাগে থ্যাংক ইউ দুষ্ট হয়েছে আর প্রফিল করতে হবে না শোনো যে কারণে ফোন দিয়েছিলাম তুমি তোমার ফোনটা রফিক সাহেবের কাছ থেকে নিয়েছো কিনা সেটা তো আমি জানি না আর উনি মানুষটা কেমন সেটাও জানি না দ্যাটস ওয়াই তোমাকে কল করলাম এইমাত্র ফোনটা পেলাম আরেকটা জিনিস কি রফিক সাহেব খুব একটা ভালো না তাহলে তো মনে হচ্ছে মানুষটা খুব একটা খারাপ না ভালোই শোনো এখন থেকে যদি অফিসে কোনো প্রবলেম হয় তাহলে তুমি রফিক সাহেবের কাছ থেকে পরামর্শ নেবে আমার কেন জানি মনে হচ্ছে মানুষটা তোমাকে সঠিক পরামর্শই দিবে আচ্ছা বাবু তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছো তো তুমি কিন্তু মাঝে মাঝে পানি খাবা ঠিক আছে আর রটি খাবা হ্যাঁ ওকে ঠিক আছে এখন মন দিয়ে অফিসে কাজ করেন আর রাতে বাসায় আসলে তো কথা হবেই তাই না বাই ওকে যান ভাইয়া হ্যাঁ এই ফাইলে কিছু রিপোর্ট আছে আমি তো এগুলো বুঝি না আপনার না কথা ছিল আমাকে এগুলো বুঝিয়ে দেবে অবশ্যই দেবো কেন দেবো না আমি তো হাতের কাজ ছেড়ে নিই চারটা একসঙ্গে দিয়ে দেবো কি বলছেন এগুলো আপনি তো আমাকে বুঝিয়ে দিচ্ছেনই না কখন থেকে শুধু আপনি নিজেকে নিয়েই ব্যস্ত মানে ঘটনা হচ্ছে কি যে একটু কাজ ছিল তো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে দেবো এই ফাইলটা দেখি আমার বউ আছে মানে আমি বিবাহিত আমার বউ আছে মানে আমি না বুঝলাম না আপনার বউ আছে সাথে আমার সরে দাঁড়ানো কি সম্পর্ক দেখেন এই দিস মাই ফার্স্ট টাইম প্রথম রাখেন তো আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম কত বিবাহিত পুরুষ দেখলাম সরে আমার কথা মনোযোগ দিয়ে শুন আপনাকে আমার খুব আপন লাগে খুব হ্যান্ডসাম লাগে ফ্যান্টাস্টিক লাগে বাবা ঘটনা হচ্ছে দেখেন আমরা কিন্তু কলিগ বোনের মতো ঠিক আছে না এখানে আমি এসেছি আপনার কলিগ হয়ে কিন্তু এরপর তো আমাদের রিলেশনশিপটা আরো মরে কি হয়েছে
পানি কই পানি কই আচ্ছা, এই দীপু সাহেব কি এরকমই, মানে বউ কল দিল আর কল ধরার জন্য এরকম অস্থির হয়ে গেল? আসলে দীপু সাহেব এরকম, মানে বউর প্রতি ভীষণ দুর্বল। আমরা তো দীপু সাহেবের কারবার দেখে হেসেই পাচ্ছি না। দীপু সাহেব বউ পাগল, এরকম বউ পাগল মানুষ আগে আর কখনো দেখিনি। আপনি তো সবে মাত্র জয়েন করেছেন, কিছুদিন ওয়েট করেন, সব বুঝে যাবেন। না মনে হয় না। জি না, মানে পুরুষ মানুষের না এরকম ন্যাকামো ভাল লাগে না। পুরুষ মানুষের মাঝে একটু এই ম্যানলি ব্যাপারটা থাকে। অ্যাকচুয়ালি কি যায় আসে তাই না? বউ পাগল না বই পাগল সেটা দিয়ে তো আমার কিছু যায় আসে না। আমি এখানে এসেছি চাকরি করতে, আমি থাকবো চাকরি নিয়ে। ইউ আর রাইট। আসলে দীপু সাহেব কখন কি করছে কেন করছে এগুলো নিয়ে আমরা কেন চিন্তা করছি? উনি থাকুক না ওনার মতো করে, তাই না? আচ্ছা আপনারা বসেন, আমি একটু উঠি, আমার একটু স্যারের সাথে কথা আছে। এক্সকিউজ মি আপু, আপনার সাথে আমার একটু কথা ছিল। আমার সাথে? বলুন। আজ বলবো না, অন্য কোনো দিন। ওকে ঠিক আছে, আমি উঠছি। ওকে। রিয়েলি নাইস গার্ল। ওনার বউ পাগল ছেলে পছন্দ না, অন্য পুরুষদেরকে ফোলাতে খুবই ভালো লাগে। এই তুমি এটা কি বললা? আরে এটা কি বললাম মানে, এটাই তো আসল কথা। কি ভেবেছেন আপনি আমি কিছু দেখিনি? শুনেন, এসব করে না কোনো লাভ নেই, পাত্তা পাবেন না। এর চেয়ে ভালো যে আপনাকে পাত্তা দিচ্ছে তার সাথেই সেট হয়ে যান, ভালোই কিছু হবে। দেখেন কি করবেন। তুমি আসলে না কি বলবো, সমস্যা বলছে কিছু মানে কি? এই যে আপনার পাশে চলে এলাম। আচ্ছা নাজমা, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরো কেন বলো তো? কি আজীব, আমি আপনার পিছন পিছন কেন ঘুরবো? আচ্ছা রফিক ভাই, আমি যে আপনাকে পছন্দ করি এটা আপনি বুঝেন না? কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি না। ও আচ্ছা, আমি কি দেখতে খারাপ? কান্তাম এটা খুব ভালো তাই না? আশ্চর্য, এখানে ভালো খারাপের কি আছে? আমি সবই বুঝি, আমি তো আর বাচ্চা মেয়ে না। ঠিক আছে, আমাকে যদি আপনার ভালোই না লাগে আমি আমার ব্যবস্থা করে নিচ্ছি। নতুন লাক্স যাতে আছে সাতটি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা নতুন লাক্স। আমার ঘুম হবে, পাশের রুমে গিয়ে কাজ করো যাও।
ও মা গো ইম্পসিবল, জীবনেও সম্ভব না। কেন? আর কেন বলে, আমি পাশের ঘরে শুবো, আমি একা একা। আরে কি বলো, ভয় লাগে না? ভূতের ভয় আছে না? বাবা তোমাকে তো ঘুমাইতে বলিনি, তোমাকে বলছি তোমার কাজটা শেষ করে এসে তারপর এখানে ঘুমাও। আমি তোমাকে ছেড়ে একা একা থাকতে পারবো না, আমার অস্থির লাগে, ভূতের ভয় লাগে, বললাম না ভূতের ভয় লাগে আমার। দীপ তুমি না অনেক বিরক্তিকর হয়ে যাচ্ছ দিন দিন, এই বুড়া বয়সে না ভূত ধরবে না তোমাকে। শোনো তোমাকে একটা কথা বলি, শোনো, ভূত না বাচ্চাদের ধরে না, বাচ্চা বুড়া মাঝারি সব টাইপের লোকের ভূত ধরে। আর আমি বললাম না একটা কথা, কেন বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমি একা একা শুবো না, ঠিক আছে? দীপু আমি ঘটে ঘটে ঘুমাতে পারবো না রে বাবা। আচ্ছা যাও, কাজই করবো না, বুঝলাম। এটা কিসের কাজ? অফিসের কাজ। অফিসের কাজ তার মানে ইম্পর্টেন্ট কাজ অবশ্যই তোমাকে করতে হবে। না তুমি কষ্ট পাবো আর আমি কাজ করবো, এরকম কাজ আমি করবো না। আমি দরকার পড়লে কাজ পরে এক সময় কষ্ট করে নেবো, যাও। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য, হ্যাঁ শুধুমাত্র আজকের জন্য আমি কনসিডার করতেছি এই খটখটানি শুনে আমি ঘুমাবো। তুমি একটা জান। আচ্ছা একটা কাজ করো, আমি একটা কাজ করি। কি? যাও আমি করবো না, আমি অফিস গিয়ে করবো, যাও। ঠিক আছে অফিস গিয়ে করবো, যাও। সব ফোন তোমার বুড়া বয়স উলেও না ছাপ, এই যে কিন্তু আমার কাজটা হয়ে যেত। করো তুমি, আমি তো বললাম আমি সহ্য করে নিব। লাইট নিয়ে রাখি তুমি আমি উত্তর না, তুমি ওই সাইডে তোমার কাছ থেকে লাইট কাটছে। হ্যাঁ যা চায় না। আপনি কি কাজে এসেছিলেন সেটা বলেন, রাখি অসুবিধা। আপনি কি আমাকে ভয় পান? কি ধরনের কথা? আমি ভয় পাবো কিসের জন্য? আমি কাল সারা রাত আপনার কথা ভেবেছি, অফিস থেকে ফেরার পর থেকে শুধু আপনি আপনি আর আপনি। আচ্ছা আমার এমন কেন হচ্ছে বলেন তো? আপনি কি কাজ এসেছেন সেটা বলেন তো। আপনি আপনার রুমে কি কাজ ছাড়া আসা যাবে না? অফিসে কোথাও তো এরকম কিছু লেখা দেখিনি আমি। লেখা থাকুক না থাকুক, কোনো কাজ আছে আপনার? আপনি বলেন আপনি কি কাজ আপনার? কোনো কাজ নেই। এই যে দেখেন যে আপনি যে এইভাবে তাকিয়ে থাকেন, অফিসের কেউ দেখলে কি মনে করবে না বলেন আপনি? ধুর ছাই, আপনি বারবার আমাকে আপনি আপনি করে ডাকছেন কেন? আপনি আমাকে তুমি করে ডাকবেন? তুমি করে কিভাবে বলে, আপনি কলিগ না আপনি? কি অদ্ভুত কথা, আপনি তো নাজমাকেও হচ্ছে তুমি করে বলেন, বলেন না? সেটা বলি, অবশ্যই বলি, ওর ছোট মনের মতো। আর হচ্ছে কি, ও তো আমার পুরনো কলিগ, সেই জন্য আমি তুমি করে বলি। আমিও তো হয়ে যাব অনেক দিনের পুরনো কলিগ, মাত্র তো শুরু। ঠিক আচ্ছা ঠিক আছে, তুমি মানে আপনি আসলে হচ্ছে কি, না ঠিক আছে তুমি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো কাজ আছে তো? আচ্ছা শুনেন না, আপনার মতো এত ম্যানলি একটা পুরুষ আমি কোনোদিন দেখিনি। আপনাকে মাফ করে দেন না প্লিজ। আমার বউ আছে কিন্তু বাচ্চা এখনো হয়নি, আল্লাহ পাক চাইলে বাচ্চা হয়ে যেতে পারে। খবরদার, একদম খবরদার বলে দিচ্ছি, এখন বাচ্চা টাচ্চা কিছু নেওয়া যাবে না। কি ধরনের কথা বলছেন আপনি, কি ধরনের কথা বলছেন? দেখেন মানে বউ আমার বিয়ে করছে, আমি আল্লাহ পাক যদি চায় মানে বাচ্চা হবে না, এই ডিসিশন মানে এই ডিসিশন নাও আপনি কে? আমি কে? আমি আপনাকে
ভালোবাসি, বোঝা গেছে? আমি বলেছি বাচ্চা নেওয়া যাবে না, সুতরাং বাচ্চা নেওয়া যাবে না। আরে এর কোনো কথা নেই, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। মানে আমার বিয়ে করে বউ, আমার সবকিছু আমি চুপ করবো, আপনি বাচ্চা নেবেন, আপনি কিন্তু একদম লিমিট ছাড়বেন। চুপ, একদম চুপ, আস্তে কথা বলেন। আপনি যদি এখন আস্তে কথা না বলেন তাহলে আমি বসের কাছে গিয়ে বলে দিব আপনি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছেন। শুনুন, আমি আপনাকে বলছি, আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে আপনারই লাভ, আমি কাউকে কিছু বলবো না। আর যদি আমি বসকে গিয়ে বলি আপনি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছেন তাহলে কিন্তু মেয়ে হিসাবে আমি প্রেফার বেশি পাবো। আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে সব কিছু স্মুথলি যাবে। বোঝা গেছে? বুঝতে পারছি। দীপু সাহেবের মতো এরকম এফিশিয়েন্ট আর কেউ আছে? না স্যার, আমি তো কাউকে দেখিনি। বাসে তো বিপদের জন্যই ফোন দিলাম। বিপদ কি হয়েছে? তোমাকে বললাম বাসায় আসবো এখন। শোনো, আজকে বিকেলে আমরা মিট করব। এগুলো তো ঠিক হচ্ছে না ভাই। আরে ভাই, ওইসব চিন্তা করলে তো আপনার চাকরিটা থাকবে না, আপনি বিপদে পড়বেন। দীপু কান্তার, আই লাভ ইউ। আমাকে কি তুমি বিয়ে করবে? ইয়েস। খেলা? কি খেলা? এই খেলাকে বলে লাভ গেম।